আজকে কিন্তু ছোটখাটো একটা বেশ ভালো ট্রিপ করলাম, তাই তো শুভ? একদম। আমরা আজকে এখানে এসেছি ঘুরতে, এখন বাজে ঘড়িতে 3:30 মতো, মন্দির এতক্ষণে খুলে গেছে, তো আমাদের প্ল্যানিং আছে যে একটু মন্দিরে যাওয়া, মায়ের দর্শন করা, আর তারপরেও একটা বেশ বড় সড়ো প্ল্যানিং আছে, সেটা আমি তোমাদের এখন বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, আর যতটা পারবো খাওয়া দাওয়ার ভিডিও তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আজকে। হ্যাঁ, ওর কিভাবে ও খেয়ে আসেনি, আমি তো বলেছিলাম খেয়ে ও খেয়ে আসেনি, সে যাই হোক যত সম্ভব আমরা এসেছিলাম কলেজে থাকাকালীন, একবার আমি শুভ মিলে লুকিয়ে এসেছিলাম একটু ঘুরতে, মনে আছে? তো এখানে ঘুরতে এসেছিলাম, আর তারপর এতদিন পর আবার আজকে আসলাম, তাই না? তার মাঝে মধ্যে এসেছিলাম, কিছু করা হয়নি, তো আজকে ভিডিও করবো, তোমরা এরম ধরনের প্রচুর দোকান দেখতে পারবে যেখানে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে, বাড়ির লোকের জন্য প্রচুর দোকান রয়েছে, বেশ সেখানে কিছু দোকান রয়েছে আচারের, খুব ইউনিক ইউনিক টাইপসের আচার পাওয়া যায় এখানটা, যেরকম বললাম এই যে এই ধরনের আচারের দোকানগুলো তোমরা পাবে যেখানে অনেক ইউনিক ইউনিক ধরনের আচার আছে, এবং এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে চারপাশে। শুভ বলছিল খিদে পেয়েছিল, তার জন্য ওর যতই ডায়েট ফ্যাট যত কিছু ওগুলো সব ঢপ, তোমরা জেনে রাখো ওগুলো সব ঢপ, হ্যাঁ ওই সব ডায়েট ফ্যাট কিছু করে না। তো ওখানে আমরা দেখি, আমরা দক্ষিণেশ্বরের ফেমাস যে ডালপুরি সেটা খাওয়ার যার জন্য যাচ্ছি, ওদিকটা দেখি কিছু পাই কিনা খাবার দাবার খেয়ে নিই, তারপর আগে ঘোরাটা শুরু করবো, বাট ওর খুব খিদে পেয়েছে। বানর আছে, ফোন না তুলে নেয়, যেমন তুই আমার সাথে রয়েছিস এখন। এই হলো দক্ষিণেশ্বর মন্দির, খাবারের দোকানে এসে খাবারের জন্য বসে থাকতে কেমন লাগে পেটে খিদে নিয়ে? খুবই খারাপ বসে আছি, আজকে কচুরি মনে আমি বলার পর ভাসতে গেছে, এখানটা সচরাচর কচুরি তো কেউ খায় না, আমার মতো পাবলিকই খায়, বাড়িতে খেয়ে নিই ভালো, ঠিকই বলেছো। আরে ভিডিওটা তো করতে দিবি নাকি? ডাল কচুরিটার সুন্দর গন্ধ আছে, ছোলার ডাল কচুরি না, চাউল খাতে দোকানটা কিন্তু বেশ বড় সড়ো, অনেক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে, যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই ফাঁকা ফাঁকা, অনেকটা বড় আর খাবারের টেস্টও বেশ ভালো, তাই না শুভ? খুব ভালো, খুব ভালো না? আর
এই দোকানটা ঠিক এক্সাক্ট কোথায় আমি তোমাদেরকে বলবো, দোকান থেকে বেরিয়ে আমি তোমাদেরকে বাইরে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো ঠিক কোথায় দোকানটা, তাহলে তোমরা চাইলে দক্ষিণেশ্বরের এই দোকানটাতে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এটা হলো সেই দোকানটা, তোমরা স্কাইওয়াকে এখান থেকে নেমে জাস্ট এখান থেকে আসলেই এই দোকানে দেখতে পাবে। এখানে পুজোর ডালাও দেওয়া হয় এবং ভেতরে তো বসার জায়গা রয়েছে খাওয়ার দাওয়ার। আর এখান থেকে হলো ঘাটের দিকে যাওয়ার রাস্তাটা এবং এখান থেকে হলো মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা, তো একেবারে সোজা দোকান। খাবার দাবারের টেস্ট ভালো, অবশ্যই এখানে এসো একবার। পরপর 13টা শিব ঠাকুরের মন্দির আছে, 13টা শিবের মন্দির, প্রত্যেকটাতে শিব ঠাকুর আছে এবং এটাও কিন্তু দক্ষিণেশ্বরে বেশ আকর্ষণীয় একটা স্থান। এদিকে হলো গঙ্গা, ওই দেখা যাচ্ছে বালি ব্রিজ, দাঁড়াও দেখাচ্ছি, ফাঁকাই আছে বল, অতটা দূর নেই। এখন আমরা কোথায় বসবো? এখন আমরা বেলুর মঠ যাবো, মানে 4:30 বাজে, আশা করছি পৌঁছে যাবো যদি তাড়াতাড়ি করে যাওয়া যায়। তো একেবারে যখন এসেছি, শুভ কখনো আসেনি, আমার আমিও শুভ কখনো যাইনি, বা শুভ বেলুর মঠে আমার সাথে না ছেড়ে দিয়ে বলছি। তো এখন বেলুর মঠ যাবো, প্রচন্ড গরম দেখতে পাচ্ছি, দুজনে ঘামিয়ে একাকার হয়ে গেছি। তো এখান থেকে যাবো বেলুর মঠে, আর ফেরি করে যেহেতু যাবো তো খুব সুন্দর একটা ভিউ হবে, সেটা দেখতে দেখতে যাবো চল। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পাশ থেকেই এই ফেরিঘাট যাওয়ার রাস্তাটা, যেটা কি তোমাদের আমি আগেই বলে দিয়েছি, তো আমরা এখন সে রাস্তা দিয়ে যাচ্ছি ফেরিঘাটের দিকে। আমরা এখন বসে আছি জেটির ভেতরে, এরপরে আমরা এই জায়গাটা ছেড়ে উঠে যাবে, ওখানটায় গেলে এখানে আমরা বসার জায়গাটা পাবো না, তাই অনেক বছর পর এখানে বসে রয়েছি। এখান থেকে ভিডিও করছি, এখান থেকে দেখা যাবে আমাদেরকে। আর 5টায় মন্দির বন্ধ হয়েছে, মনে হয় না মন্দির যেতে পারবো, দেখা যাক যদি তো ভালো হয়, হ্যাঁ না তো বাইরে ঘুরে চলে আসতে হবে। অবশ্যই ঘুরে দেখাবো।
আরেকজন দেখো হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে, মন্দির বন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না তার জন্য। আরে আমি আছি রে তোর পেছনে। তো ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে বেলুড় মঠ চলে এসেছি, ঘোরা হয়ে গেছে, ফাইনালি রাখা হয়ে গেছে বেলুড় মঠটা। একদম খুব ভালো মতো দেখে নিয়েছি আমরা, এবার কোনো ব্যাপার না, এবার হলো যখন বন্ধ বন্ধ হবে এখন হলো ঘুরবো চারিদিকটা। ঘুরবো না, আগে জুতো খুলে এসেছি, জুতোটা নিতে হবে। হ্যাঁ জুতোটা, জুতোটা না চুরি হয়ে গেলে আবার সমস্যা, খালি পায়ে যেতে হবে। আর না তো জুতো কিনতে হবে, এখন ওইগুলো করা সম্ভব না। আমাদের জুতোটা নিয়ে তারপরে চারিদিকটা আরো ভালো করে আমরা ঘুরবো। বাট এই যে কি সুন্দর ঘুরে নিলাম, দেখে নিলাম মন্দিরটা খুলে পেয়েছে, এটাই বেশ মজা। হ্যাঁ হ্যাঁ, তাদের বেলুড় মঠটা দেখা যায় ভালো করে। এটা হলো মেইন মন্দির, ওইদিকে আরো কয়েকটা মন্দির আছে দেখার। প্রচুর লোকজন, সবাই বসে রয়েছে, সবাই তাদের ছুটি কাটাচ্ছে। আজকে যেহেতু রবিবার তাই ভিড়টা একটু বেশি, খুব ভালো লাগছে, মানে রিল্যাক্স। কিরম বসে পড়লি? পা ব্যথা হয়ে গেছে, দৌড়তে দৌড়তে আসলাম তো পা ব্যথা হয়ে গেছে। আর ভালো লাগছে বেশ এই জায়গাটা, সবাই বসে আছে তো, খোলা মাঠটা, গঙ্গার ধারে হাওয়া দিচ্ছে তো, তাই আরো ভালো লাগছে বসে থাকতে। তাই একটু বসি, ঘন্টা দিয়ে দিয়েছে, বেরিয়ে যেতে হবে, বাট একটু 5 মিনিট মতো একটু বসে তারপরে বেরো। ঠিক আছে। তখন তাড়াহুড়ো করে মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম বলে আমরা তোমাকে তোমাদের সামনের ভিউটা দেখাতে পারিনি, এখন তোমাদেরকে সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার, দেখে নাও। এটাই হলো মুখ্য মন্দির, যেখানে শ্রী রামকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং এখানে আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা আরতিও হবে। আর ওইদিকে রয়েছে স্বামীজির ঘর, যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন, এবং আরো বেশ কিছু মন্দির, যেটা কিনা এখন সময় যেহেতু শেষ হয়ে গেছে তাই এখন ওইদিকে যাওয়া যাবে না। এটা হলো মুখ্য মন্দির, এবং ওইখান থেকে সোজা রাস্তা, ওখান থেকে আসা যায় এবং যাওয়া যায়। আর এই দিকে রয়েছে হলো গঙ্গা। তো আজকে কিন্তু ছোটখাটো একটা বেশ ভালো ট্রিপ করলাম, তাই তো শুভ? একদম। তো এখন হলো মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি ছোট ছোট পায়ে, আর হলো খিদে পেয়েছে, কিছু খাবো। তো চলো দেখা যাক এখানে কি পাই কি খাই, দেখা যাক চলো একবারে খেয়ে খাই। ওই তো মানে যেটা আর কি পাবো ভালো কিছু একটা সেটাই খাবো আর কি, সেটাই বলছি আমি। তো চলো খেয়ে দেই, একবারে ভিডিওটা শেয়ার করি, দেখি কি খাই। ঠিক আছে। এটা হলো বেলুড় মঠ স্পেশাল ফুচকা। বেলুড় মঠের ওই ভিডিওটার পর তারপরে কিন্তু প্রচুর সময় কেটে গেছে, এবং আমরা এখন রয়েছি বেলঘরিয়াতে। তো আমরা এখন বেলঘরিয়াতে একটু বলেছিলাম খাওয়া দাওয়া করবো, তো আমরা ওখানে খাইনি, অনেকক্ষণ বসেছিলাম বাসের জন্য। বাসে উঠে বেলঘরিয়া এসে এখন আমরা এক জায়গায় রয়েছি, একটা বেশ ভালো বেলঘরিয়া বড় সড়ো একটা বেশ রেস্টুরেন্ট, তো সেখানে রয়েছি। শুভ কি অর্ডার দিয়েছি? আমি দিয়েছি মোগলাই, আর আমি দিয়েছিলাম এগ চিকেন রোল, ওটা খেয়ে বাড়ি যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর কথা বলাচ্ছি না, কারণ প্রচণ্ড টায়ার লাগছে, এতটা গরম সত্যি। আজকে এখানে ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের আমাদের সাথে এই শর্ট ক্লিপটা বেশ ভালো লেগেছে। তো তার সাথে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে খুব তাড়াতাড়ি আমরা 2000 মেম্বার হতে চলেছি। তো সাবস্ক্রাইবটা করে দিও, আর অবশ্যই যেটা শুভ বললো কমেন্ট করে জানিও কেমন লাগলো, খারাপ লাগলে সেটাও জানিও, ভালো লাগলে সেটাও জানিও, তাহলে আমরা বুঝবো যে আমরা ইমপ্রুভ করছি নাকি কোথাও কিছু ভুল ত্রুটি রয়েছে। তাই তো আজকে শোনা এতটুকুই, বাই বাই।